আজ ফাল্গুনের প্রথম দিন হলেও পঞ্চগড়ে এখনও কাটেনি শীতের আমেজ। শীতের কুয়াশায় ঢাকা জেলা পঞ্চগড়ে বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে কেমন আয়োজন চলছে? সহকর্মী সিদ্ধার্থ কর্মকার জানাবেন বিস্তারিত। সিদ্ধার্থ, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আপনার পেছনে দেখতে পাচ্ছি মেলার মতন কিছু একটা, কোথায় রয়েছেন জানাবেন এবং সেখানে বসন্ত বরণ ভালোবাসা দিবসের উৎসব আয়োজন কেমন দেখছেন জানাবেন। আসলে বাংলায় একটি কথা রয়েছে যে ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। ঠিক তেমনি আমাদের পঞ্চগড়ে শীতের যে তীব্রতা সেটি বরাবরই একটু বেশি থাকে, এবারও কিন্তু একটু বেশি বলা যেতে পারে। গত দুদিন ধরে কিন্তু 8 ডিগ্রি কখনো 9 ডিগ্রি আমরা এভাবে দেখেছি তাপমাত্রা, আজকে কিন্তু 11.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো তারপরও যে ঋতু রাজ বসন্তকে বরণের যে প্রস্তুতি, তা এটিতে কিন্তু কোনো রকম ভাট আমরা দেখতে পাইনি পঞ্চগড়ে। আমি রয়েছি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে, এখানে বসন্ত বরণ এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, আর কিছুক্ষণ পরই হয়তো এর উদ্বোধন করা হবে। তো আমরা রয়েছি এখানে আয়োজক, তার সাথে কথা বলবো। বসন্ত বরণ, আজকে তো বসন্ত বরণ এবং সরস্বতী পুজো এবং ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবস, সবকিছু মিলিয়ে আপনাদের আয়োজন এবং আপনাদের অনুভূতি সকালের অনুভূতি একটু জানাবো। পঞ্চগড়ের প্রাণের উৎসব যেটি প্রতি বছর মকবুলুর রহমান সরকারি কলেজে সবচেয়ে বড় পরিসরে হয় সেটি হচ্ছে পিঠা উৎসব। তো আমরা প্রতি বছর বসন্ত বরণ এবং পিঠা উৎসব পঞ্চগড়ের সবচেয়ে বড় আয়োজন করা হয় মকবুলুর রহমান সরকারি কলেজ পঞ্চগড়ে, এবারও ব্যতিক্রম নয়। আমরা আজকে সরস্বতী আজকে আজকে তিনটি সরস্বতী পূজা, বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব সবকিছু মিলিয়ে আপনাদের, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের প্রশাসনিক ভবনের সামনে বর্তমান সরস্বতী পূজা উদযাপন চলছে। তো তারপরেই আজকে আমাদের পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, তিনি এসে বসন্ত বরণ এবং পিঠা উৎসবের উদ্বোধন করবেন এবং এটি 2 দিনব্যাপী চলবে। এখানে বিভিন্ন বাহারি স্বাদের রকমারি পিঠার আয়োজন করা হয়েছে। এখানে প্রতিটি বিভাগতে 1 থেকে 2টি পিঠার স্টল রয়েছে এবং এখানে প্রায় শতাধিক রকমের পিঠার আয়োজন করা হয়েছে এবং 2 দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা চলবে, যেটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চমৎকার আয়োজন। এখানে প্রতি বছর হাজারো মানুষের সমাগম ঘটে এই পিঠা উৎসবকে কেন্দ্র করে, এবছর ব্যতিক্রম নয়। তো পিঠা উৎসবের আয়োজন ঘিরে আমরা শেষ মুহূর্তে, আপনারা দেখছেন যে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, আর একটু পরে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন আমাদের যে সংসদ সদস্য রয়েছেন তাশফিয়া। শীত অধিকৃত পঞ্চগড়ের মানুষ তারা কিন্তু দিবস, তার সাথে সনাতন ধর্মাবলম্বীদের যে বিদ্যার দেবী সরস্বতীর যে আরাধনা, সেটি কিন্তু একই সাথে চলছে।